আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জায়রা দিনিয়াজ ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমার কোনো রকমের ভিডিও করার ইচ্ছে ছিল না, বা কোনো ব্লগ আমি আপলোড দিব এরকম কোনো ইচ্ছে ছিল না, যেহেতু কালকে আমি একটা ব্লগ আপলোড দিয়েছি আর আমি তো এখন রেগুলার ব্লগ আপলোড দিই না। তো আজকে আর্জেন্টিনার খেলা হয়েছে আর আর্জেন্টিনা জিতেছে, তো সেই খুশিতে ভাবলাম যে আজকে একটা ব্লগ আপলোড করি। তো আসলে আমি তেমন কোনো বিশেষ কোনো রান্না বান্না করতেছি না, যা রান্না করতেছি সিম্পল কিছু, সেটা নিয়ে আজকের ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রেডি করতে করতে খেলা শুরু হয়ে গেছে। তো আমরা খেলা দেখা শেষ করে মানে দুপুরে রান্না করতে চলে আসছি, যেহেতু লেট হয়ে গেছে। তো ভাবি আর আমি প্ল্যান করলাম যে কী রান্না করা যায় ঝটপট করে। তো যেহেতু কালকে আমাদের অনেকটা খাবার রয়ে গেছে, কালকে তো আমি গরুর মাংস, তারপর মুরগির রোস্ট, পোলাও এগুলো করেছিলাম। তো ভাবি বলতেছে যে ওগুলো হয়তো বাচ্চারা খাবে, আমরা বড়দের জন্য কোনো একটা আইটেম করলেই হবে, যেহেতু লেট হয়ে গেছে। তো কি করা যায় প্ল্যান করলাম। তো বাসায় লাউ ছিল, ভাবলাম যে লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব। দেখি যে ফ্রিজে চিংড়ি মাছ নাই, তো ভাইয়া বলতেছে যে বড় রুই মাছের মাথা আছে, সেটা দিয়ে রান্না করে ফেলো। কিন্তু আমি কখনো লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করি নাই বা খাইও নাই, যাই হোক। তো সেটাই চিন্তা ভাবনা করলাম। আর যারা বাবা কয়েকদিন যাবত শুটকির ভুনা মানে খেতে চাচ্ছে, তো ভাবির হাতে শুটকির ভুনা, ভাবি আসার পর থেকে ভাবি করে, তো ভাবি শুটকির ভুনা করতেছে আর আমি আরেক চুলায় লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আর এই হইতেছে আমার সকালের ব্রেকফাস্ট। আমরা খাওয়ার পর অনেকটা খিচুড়ি বেঁচে গেছে। আমি সকালে গরুর মাংস দিয়ে, রান্না করা যে গরুর মাংস ছিল সেখান থেকে গরুর মাংস দিয়ে আর সবজি দিয়ে আলু মটরশুঁটি দিয়ে একটা কী বলে এটাকে, লেটকা খিচুড়ি বলি আমরা, লেটকা খিচুড়ি রান্না করছি। তো এই তো, আর গরুর মাংসর ঝুরা ছিল সেটাও গরম করে নিব, শুটকির ভুনা আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, এই তো এটা হবে আমাদের দুপুরের লাঞ্চ। তো আসলে তাড়াহুড়ার কারণে তেমন ওই যে ডিটেলস শেয়ার করতে পারবো না। তো দুইজনে মিলে তাড়াহুড়া করে রান্না করতেছি। তো রান্না করা শেষ করে দুপুরের লাঞ্চ করে চলে আসছি বিকেলের নাস্তার জন্য। আমি দুপুরে লাঞ্চের ভিডিও করতে পারি নাই আর রান্নার বাকি ভিডিওটাও করতে পারি নাই, তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো যেহেতু আর্জেন্টিনা জিতেছে, তো এর জন্য সবাই বলতেছে ভাবি, তারপর ওই যে ভাবির মেয়ে আফরিন আমার ভাতিজি, তো সেও বলতেছে যে কাকি আপনি তো জিতছেন, তো আপনি আমাদেরকে কিছু খাওয়ান বিশেষ কিছু। তো বিশেষ কী খাওয়াবো হঠাৎ করে মাথায় প্ল্যান আসলো যে ঝুরা মাংস আছে সেটা দিয়ে আমি পুরি বানিয়ে দেই, আলু পুরি। এটা আমারও অনেক পছন্দ, যারার বাবাও পছন্দ করে। তো এর জন্য আর কি সন্ধ্যা ছয়টার দিকে আমি কিচেনে গেলাম, আলু সিদ্ধ দিলাম। ভাবি আবার আমাকে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কেটে রেডি করে দিতেছিল। তো যেই কথা সেই কাজ, সবার জন্য এখন পুরি বানাবো। আসলে বাংলাদেশ হইলে আমি সবাইকে বাইরে নিয়ে যাইতাম বা বাইরে থেকে কিছু অর্ডার করে খাওয়াতাম, কিন্তু এখানে তো আসলে মনের মতো কিছু বাইরের থেকে অর্ডার করে মানে পাওয়া যায় না। তো ভাবলাম যে ঝটপট বাসায় কিছু নাস্তা রেডি করি। তো এ আমি এটা মানে পুরি বানানোর জন্য ময়দাটাকে মেখে রেখে দিছি কিছুক্ষণ, আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ এটার সাথে আমি মাংসটাকে আগে মেখে নিব। তো মাংসটাকে মাখা শেষ হয়ে গেছে, ভাবি আবার পাশে আমাকে আলু ছিলে আলু মানে ইয়া করে দিতেছে, ম্যাশ করে দিতেছে। আসলে ভাবি অনেক হেল্পফুল, ভাবি আমাকে অনেক হেল্প করে কিচেনে। আমি যতক্ষণ থাকবো ভাবি ততক্ষণ থাকবে, মানে আমি কিচেন থেকে বের না হওয়া পর্যন্ত ভাবিও বের হবে না, মানে সব কাজে সাহায্য করে ভাবি আমাকে। তো ওনারা আসার আগে আমি একটু ভয়ে ছিলাম যে আসলে ওনারা আসলে দুইটা বাচ্চা নিয়ে আমি ওনাদেরকে ঠিকঠাক মতো আপ্যায়ন করতে পারবো কি না, কিন্তু ভাবি আমাকে এতটাই হেল্প করে যে আমার সব কাজ একদম সহজ হয়ে যায়। আসলে দুইজনে মিলে কাজ করলে মানে দেখা যায় অনেক কাজও মানে ইজি হয়ে যায়। তো এই যে আমি মানে পুরি রেডি করে বেলে দিচ্ছি আর ভাবি ওইখানে ভাজতেছে, যেহেতু ক্যামেরা হাতে নিয়ে আমি ভিডিও করতেছি। তো আর কি ওইভাবে আমি বানাইতেছি, এরকম ভিডিও আমি করতে পারি নাই। তো এই যে ভাবি পুরিগুলো ভাজতেছে। আসলে যে কোনো জিনিসে সবার সাথে খাওয়ার মজাই আলাদা, বা কি বলবো, ভাবির আসার পরে মানে খুবই হাসি খুশি, আমার বাচ্চারাও খুব হাসি খুশি থাকে বা আমারও খুবই ভালো লাগে। কিছুদিন আগে আমি খুব একাকিত্ব বোধ করতাম বা বাসায় আমার একা ভালো লাগতো না। আমি যারার বাবাকে সবসময় বলতাম যে একা থাকতে থাকতে আমি বোরিং ফিল করতেছি,
কিন্তু আলহামদুলিল্লাহ ভাবির আসার পর থেকে আমার অনেকটাই ভালো লাগে। তো এখন আমার পালা, আমি ভাজতেছি আর ভাবিকে বলছি সবাইকে দিয়ে দিতে, যাদের বাবা নাস্তা করার জন্য চলে আসছে, যাদের বাবা আবার দুপুরে লাঞ্চ করে দোকানে চলে গিয়েছিল। তো আমি ফোন করলাম, ফোন করার পরে যাদের বাবা আবার নাস্তা করার জন্য চলে আসছে, তো যাদের বাবা ভাইয়া বাচ্চারা টেবিলে বসছে আর ভাবি তাদেরকে নাস্তা দিতেছে আর আমি এখানে ভাজতেছি। তো এক হাতে ক্যামেরা নিয়ে মানে পুরি ভাজতেছি, পুরিটা উল্টাইতে পারতেছিলাম না। তো আমি আর যারার বাবা আমরা দুইজনে আর্জেন্টিনার সাপোর্টার, আর আর্জেন্টিনা যেহেতু জিতেছে তো ইচ্ছে ছিল সবাইকে বাইরে নিয়ে যাব, কিন্তু যারার বাবা একটু বিজি থাকার কারণে আমাদের আর বাইরে যাওয়া হয়নি আজকে। সবাই বলতেছিল যে পুরিটা অনেক মজা হয়েছে, বিশেষ করে যারার বাবা। ভাইয়া তো সবসময় প্রশংসা করে আমার রান্নার, আর যারার বাবা যে আমার জিনিয়ার ঝাল লাগছে, জিনিয়ার ঝাল লাগছে। এখন জিনিয়াকে জিনিয়ার বাবা মানে কিউকাম্বার দিতেছে, শশা দিতেছে যাতে ঝালটা চলে যায়। জিনিয়া আলহামদুলিল্লাহ জিনিও একটা পুরি খাইছে, যায়রাও একটা পুরি খাইছে। তো লাস্ট টাইম হচ্ছে আমার পালা, আমি আর ভাবি খেতে বসছি। তো সালাতও করে নিছিলাম পুরির সাথে খাওয়ার জন্য, পুরিটা খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে আমি এই পুরিটা খাইলাম, পুরান ঢাকাতে থাকতে প্রায়ই খাওয়া হয়তো এই পুরিটা। যাই হোক, আর্জেন্টিনা জিতা উপলক্ষে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।